অনেক বেশি মজাদার চারটি ভর্তার রেসিপি শেয়ার করব আজ। খুবই স্বাস্থ্যসম্মত হবে এই ভর্তাগুলো। এই ভর্তাগুলো বানানো যেমন সহজ, খেতেও ভীষণ মজার। আপনারা একবার এভাবে বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন প্রত্যেকটা ভর্তাই খেতে কতটা মজার হতে পারে। প্রথমেই তৈরি করব কাঁচা পেঁপে ও আলুর খুবই মজাদার একটি ভর্তা। এজন্য একটা প্যানে কিছু কেটে নেওয়া আলু নিয়ে নিলাম। আলুটাকে আমি এরকম একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এর ফলে এগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। এখানে কয়েক টুকরা পেঁপে দিয়ে দিলাম। এখানে পেঁপের থেকে আলুর পরিমাণটা একটু বেশি হবে। আলুর পরিমাণটা একটু বেশি হলেই ভর্তাটা আঠালো হবে। এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে এগুলো সেদ্ধ করে নিব। এই পেঁপে ও আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এর গায়ের পানিটা শুকিয়ে একদম চটচটে করে নিতে হবে। এবার প্যানে কিছুটা তেল দিয়ে এখানে সেদ্ধ করে নেওয়া আলু ও পেঁপেটা দিয়ে দিলাম। এই আলু ও পেঁপেটাকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখুন, এগুলো যখন এরকম হালকা একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন উঠিয়ে ফেলব। এবার প্যানে কিছুটা তেল দিয়ে এখানে কয়েকটি শুকনা মরিচ ভেজে নেব। শুকনো মরিচগুলোকে চুলার একটু কম আছে, সময় নিয়ে ভেজে নেবেন। শুকনো মরিচটা ভালোভাবে ভাজা হলেই এই মরিচ দিয়ে আপনি যে ভর্তাই করেন না কেন সেটা খেতে অনেক বেশি ভালো লাগবে। শুকনো মরিচ ভাজা হয়ে গেলে এখানে কয়েকটি কাঁচামরিচ ভেজে নেব। কাঁচামরিচের নিচের অংশটাকে একটু ভেঙে দিবেন, না হলে এগুলো গায়ে ছিটে আসার ভয় থাকতে পারে। এই শুকনো মরিচ ও কাঁচামরিচগুলোকে ভেজে নেওয়ার পর সব কিছু ঠান্ডা করে নেব। ভর্তা করার জন্য এখানে স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম। লবণের সাথে মরিচগুলোকে ভালোভাবে চটকে নেওয়ার পর এখানে কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপর দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। একটু মেখে নেওয়ার পর এখানে সেদ্ধ করে নেওয়া আলু ও পেঁপেটা দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এ পর্যায়ে আপনারা ম্যাশারের সাহায্যেও কিন্তু এগুলো ম্যাশ করে নিতে পারেন। এই পেঁপে আলুটা ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিব। দেখুন, ভর্তাটা দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। এই ভর্তাটা একদমই রেডি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। পেঁপে ও আলুর এই ভর্তাটি খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আপনারা আমার পুরো রেসিপি ফলো করে বাসায় একবার ট্রাই করতে পারেন। কাঁচা পেঁপে ও আলুর ভর্তাটা একদমই রেডি। এবার আপনাদের সাথে সেদ্ধ ডিম ও আলু দিয়ে খুবই মজাদার একটি ভর্তার রেসিপি শেয়ার করব। এজন্য এখানে কিছু আলু সেদ্ধ নিয়েছি ও সেদ্ধ করে নেওয়া তিনটি ডিম নিয়েছি। এই ভর্তার ক্ষেত্রে অবশ্যই এরকম আমাদের দেশীয় যে ছোট আলু আছে সেটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে। এবার প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে সেদ্ধ করে নেওয়া আলু নিয়ে নিলাম। আলুগুলোকে তেলের মাঝে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। আলু ভাজা হয়ে গেলে উঠিয়ে নেওয়ার পর এখানে সেদ্ধ করে নেওয়া ডিমগুলো নিয়ে নিব। এই ডিমটাকে ভাজার আগে অবশ্যই একটু কাঁটা চামচের সাহায্যে এইভাবে কাচিয়ে নেবেন, নাহলে পরবর্তীতে এগুলো যখন তেলে ভাজবেন এগুলো গায়ে ছিটে আসার ভয় থাকতে পারে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এবার প্যানে কয়েকটি শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচগুলোকে ভালোভাবে ভেজে উঠিয়ে নিলাম। শুকনো মরিচগুলো উঠিয়ে নেওয়ার পর প্যানে কিছুটা তেল দিয়ে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে একটু নরম করে ভেজে নিতে হবে। ভর্তা করার সময় কিন্তু আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজ কুচিও ব্যবহার করব। সব কিছু ঠান্ডা হয়ে যাওয়ার পর ভর্তা করতে চলে যাব। একটা ম্যাশারের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। শুকনো মরিচ ও লবণ খুব ভালোভাবে চটকে নিব। এরপর এখানে কিছু কাঁচা মরিচ কুচি ও কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই ভর্তাতে অবশ্যই পেঁয়াজ মরিচ সব কিছুর পরিমাণ একটু বেশি দিবেন, তাহলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে। ভেজে নেওয়া পেঁয়াজ কুচি দিয়ে এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। সব কিছু মেখে নেওয়ার পর এখানে ভেজে নেওয়া ডিম দিয়ে দিলাম। ডিমটাকে সব কিছুর সাথে চটকে নিব। এরপর এখানে ম্যাশ করে নেওয়া আলু দিয়ে দিব। দর্শক, এ পর্যায়ে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আলু দেওয়ার পর সব কিছু একটু মেখে নেওয়ার পর সবশেষে আমি এখানে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। ধনে পাতা কুচি দিয়ে একটু মেখে নেওয়ার পরেই ভর্তাটা একদমই রেডি। গরম গরম ভাতের সাথে ডিম আলুর এই ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা এইভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। এবার আপনাদের সাথে মসুরের ডাল ও কাঁচা পেঁপে দিয়ে আরও মজাদার একটি ভর্তার রেসিপি শেয়ার করব। এর জন্য মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ মসুরের ডাল ভালোভাবে ধুয়ে একটা প্যানে নিয়ে নিয়েছি। এখানে মাঝারি সাইজের একটা কাঁচা পেঁপে এরকম ছোট ছোট করে কেটে ডালের সাথে নিয়ে নিলাম। এগুলো সেদ্ধ করার জন্য এখানে কিছুটা পানি দিয়ে দিতে হবে। আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা এমনভাবে দিতে হবে যেন ডাল ও পেঁপে সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে কোনো পানি অবশিষ্ট না থাকে। সব কিছু মিশিয়ে নেওয়ার পর প্যানটা ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন, সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখানে কোনো পানি অবশিষ্ট নেই। এ পর্যায়ে এই স্প্যাচুলার সাহায্যে নেড়ে নেড়ে এগুলো ম্যাশ করে নিব। ভর্তা করার জন্য কয়েকটি শুকনো মরিচ ভেজে নিতে হবে। মরিচগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিলাম।
এবার প্যানে কিছুটা তেল দিয়ে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই ভর্তাতে পেঁয়াজ কুচির পরিমাণটা অবশ্যই একটু বেশি দিবেন। দিয়ে দিলাম কিছু রসুন কুচি, এখানে 5 থেকে 6 কোয়ার মতো রসুন এরকম কুচি করে কেটে নিয়েছি। এই পেঁয়াজ ও রসুন কুচিগুলো যখন এরকম কিছুটা বাদামি কালার হয়ে যাবে তখন এখানে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিব। কাঁচামরিচ কুচি দেওয়ার পর এটা আর একটু ভেজে নেব, তবে এগুলো ভেজে অনেক বেশি ব্রাউন কালার করে ফেলবো না। এরকম একটু নরম থাকা অবস্থায় এখানে সেদ্ধ করে নেওয়া পেঁপে ও ডালটা দিয়ে দিব। পেঁপে ও ডাল দেওয়ার পর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। সেদ্ধ করে নেওয়া পেঁপে ও ডালটা একটু ভেজে নেওয়ার পর আমি যেই শুকনা মরিচগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো হাত দিয়ে ভেঙে নিলাম। এই হাত দিয়ে ভেঙে নেওয়া শুকনা মরিচগুলো এই ভর্তার মাঝে দিয়ে দিলাম। এবার এই ভর্তাটাকে অনবরত নাড়তে থাকতে হবে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর যখন দেখবেন এই ভর্তাটা প্যানের গা ছেড়ে উঠে আসছে, সে পর্যায়ে এখানে ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। ধনেপাতা কুচি দেওয়ার পর আরও কিছুক্ষণ একটু নাড়তে থাকবো। ভর্তাটা যখন অনেক আঠালো হয়ে যাবে আর প্যানের গা ছেড়ে এরকম উঠে আসবে তখন এটা নামিয়ে ফেলতে হবে। পেঁপে ও মসুরের ডালের এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়, আপনারা এই ভর্তাটাও একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি প্রত্যেকটা ভর্তাই কিন্তু খুবই সহজভাবে তৈরি করেছি, আমার এই মসুর ডাল ও পেঁপের ভর্তাটাও কিন্তু একদমই রেডি। এবার আপনাদের সাথে লাউ পাতা ভর্তার খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। লাউ পাতার মজাদার এই ভর্তাটি করতে প্রথমেই লাগবে লাউ পাতা। আমি আমার ছাদ বাগান থেকে কিছু লাউ পাতা সংগ্রহ করব। এই ভর্তাটি করতে অবশ্যই কচি লাউ পাতা নিতে হবে। এবার এই লাউ পাতাগুলো কেটে বেছে ভালোভাবে ধুয়ে নিব। এরপর এই লাউ পাতাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। লাউ পাতাগুলো সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে এর গায়ের পানিটা শুকিয়ে নিতে হবে। এবার প্যানে কিছুটা তেল দিয়ে এখানে 1/2 চা চামচ কালো জিরা দিয়ে দিলাম, কিছু রসুনের কুয়া, কিছু কাঁচামরিচ ও কিছু পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে এখানে সেদ্ধ করে নেওয়া লাউ পাতা দিয়ে দিলাম। লাউ পাতাগুলো সব কিছুর সাথে ভেজে নেওয়ার পর এগুলো ঠান্ডা করে একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিলাম। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সব কিছু ব্লেন্ড করে নিলাম। এবার কয়েকটি শুকনা মরিচ ভেঙে এখানে কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালোভাবে চটকে এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। এরপরে ব্লেন্ড করে নেওয়া লাউ পাতা দিয়ে সব কিছু মেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মজাদার এই লাউ পাতার ভর্তা।